আসসালামু আলাইকুম এটিএন বাংলার প্রতি ঘন্টা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ফাতিহা শাফি দীর্ঘ এক যুগ পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারটা ফাঁকা হলো পদত্যাগ করলেন বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন পাকিস্তানের জাতীয় দলের ক্রিকেটাররা যখন মাঠের খেলায় নামার অপেক্ষায় ঠিক সেই সময়েই শুরু হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জরুরি সভা আর সেখানেই এসেছে সিদ্ধান্ত আগেই জানা যায় এই সভা থেকেই পদত্যাগের ঘোষণা দেবেন নাজমুল হাসান পাপন বৈঠক শুরুর কিছুক্ষণ পরেই আসে সেই খবর ২০১২ সালের সভাপতি মনোনয়ন এবং ২০১৩ সালের নির্বাচনের পর এই আসনে বসেন তিনি বিসিবির নতুন সভাপতি হয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ফারুক আহমেদ সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এ বি তাজুল ইসলাম আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমেদ হোসেন ও চট্টগ্রাম বন্দরের সদ্য সাবেক চেয়ারম্যান রিয়াল অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েলকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ দিবাগত রাতে তাদের আটক করা হয় বিষয়টি নিশ্চিত করে ডিবির একটি সূত্র জানায় তাজুলকে রাজধানীর গুলশান সোহায়েলকে বনানী থেকে এবং আহমেদ হোসেনকে বনশ্রী থেকে আটক করা হয়েছে তাদের ডিবি হেফাজতে রাখা হয়েছে এর আগে গতরাতে কক্সবাজারের সাবেক সংসদ সদস্য ইয়াবা গডফাদার খ্যাত আব্দুর রহমান বদিকে গ্রেপ্তার করে র‍্যাব কক্সবাজারের টেকনাফের একটি হত্যা চেষ্টা মামলায় চট্টগ্রাম শহরের পাঁচলাইশ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী মথুরা থেকে প্রিয়াঙ্গন নামের ভবনটিতে অভিযান শুরু করে তারা এ সময় ভবনটি ঘিরে রাখে সেনাবাহিনী পুলিশ ও র‍্যাব সদস্যরা রাতভর চলা অভিযানে ভেতর থেকে বেশ কয়েকটি ভল্ট জব্দ করা হয় এতে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা আছে বলে ধারণা করছে আইনশৃঙ্খলা বাহিনী এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম দুই সমন্বয়ক সার্জিস আলম হাসনাত আবদুল্লাহ সহ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন তার অভিযোগ নসরুল হামিদ বিপু এই বাড়ি থেকে ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল পরিমাণ অর্থায়ন করে এ ঘটনার তথ্য প্রমাণ জোগাড় করতে অভিযান চালানো হয় ভবনের প্রতিটি ফ্লোরে যদিও অভিযান চালাতে আইনশৃঙ্খলা বাহিনী দেরি করেছে বলে অভিযোগ করেন নূর হাসিনা সরকারের একাধিকবারের বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাহেবের এই বিল্ডিং থেকে গত অগস্ট মাসে যে ঢাকার বিভিন্ন শহরে অস্ত্রধারী পেশাদার সন্ত্রাসীদেরকে ছাত্র জনতা হত্যা করার জন্য ব্যবহার করা হয়েছে তাদের মাঝে টাকা বিলানো হয়েছে এবং এই বিল্ডিংয়ে আপনার নসরুল হামিদ বিপুর যে অফিস সেখানে ইলেকট্রিক লকার বল্টে টাকা ডলার অনেক কিছু এখানে আছে এটা আমরা জেনেছি কার কাছ থেকে নসরুল হামিদ বিপুর নিরাপত্তা কর্মীদের কাছে চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েনের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বৈঠকে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন ডক্টর আব্দুল মঈন খান বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী নুরুল ইসলাম মনি দলের আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল দেশের চলমান পরিস্থিতি সহ বাংলাদেশ চীন দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে বাংলাদেশের সঙ্গে প্রতিরক্ষা সম্পর্ক উন্নয়নে অন্তর্বর্তীকালীন সরকারের সাথে কাজ করতে চায় যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা দপ্তরের সংবাদ সম্মেলনে ডক্টর ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর ভূমিকা নিয়ে কথা বলেন পেন্টাগনের মুখপাত্র মেজর জেনারেল প্যাট রাইডার তিনি বলেন অবাধ ও মুক্ত ইন্দো প্যাসিফিকের মতো বিষয়কে সামনে রেখে অন্তর্বর্তী সরকারের সাথে কাজ করবে পেন্টাগন বাংলাদেশের চলমান পরিস্থিতি নিয়ে তিনি বলেন মানবাধিকারের সুরক্ষা এবং যে কোনো সহিংসতা এড়ানোর প্রত্যাশা করে যুক্তরাষ্ট্র হবিগঞ্জে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিতে খোয়াই নদীর বাঁধ এবং জালালাবাদ নদীর বাঁধে আবারও ভাঙন দেখা দিয়েছে ফলে প্রবল বেগে নদীর পানি ঢুকেছে আশেপাশের এলাকায় খোয়াই নদীর পানি কোথাও কোথাও বিপদসীমার উপর দিয়ে বইছে এর আগে গত মাসে এই দুটি বাঁধে প্রথম ভাঙন দেখা দেয় এদিকে নদী ভাঙনের কারণে সদর উপজেলার বেশ কিছু গ্রাম তলিয়ে গেছে জেলার নিম্নাঞ্চল ডুবে যাওয়ায় তলিয়ে গেছে ১৮,০০০ হেক্টর জমির ধান পানি আরও বাড়লে আমন ধানের ব্যাপক ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা দর্শক এই ছিল এখনকার মতো রইল পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন ইউটিউব/ATN বাংলা নিউজ ধন্যবাদ